সুর করে দরুদ পড়া কি জায়েজ আছে? ঔষধের দোকান যারা দিয়েছেন তারা অনেক সময় ঔষধ কোম্পানি থেকে গিফট এবং স্যাম্পল পেয়ে থাকেন, এগুলো না দিলে কোম্পানির ঔষধ নিতে চান না এবং অনেক সময় টাকা কেটে রাখেন, যে টাকা আমার পকেট থেকে লস দিতে হয়, এমন অবস্থায় দোকানদারের ব্যবসা হালাল হবে কিনা? ভাই আমাদের দেশে সব জায়গায় শুধু চাঁদাবাজি ডাকাতি, যে যেমনে পারে যে যারে মেরে কেটে খেতে পারে, এসব বেঈমান করলে মানায়। যে জানে যে বিশ্বাস করে কিয়ামত আছে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে সে কখনো এগুলা করতে পারে? ভাইরা আমার, ঔষধ দোকানদারদেরকে ঔষধ কোম্পানি যদি গিফট দেয় যে ভাই আমার ওষুধ তুমি বিক্রি করো তোমাকে আমি এমনি গিফট দিলাম, ডাক্তারের জন্য গিফট দেওয়া না জায়েজ হতে পারে কিন্তু ওই দোকানদারের জন্য জায়েজ, কারণ দোকানদার এটা তাকে শুধুমাত্র কোম্পানি দিছে। এখানে ডাক্তারদের মতো না যে ডাক্তার রোগীর কাছ থেকে ফিস নিছে আবার কোম্পানির কাছ থেকে ফিস নিয়ে সে ওষুধ লিখতেছে, এটা তার ডিউটি, ওষুধ লেখার ডিউটি ফিসের বিনিময়, আবার সে কোম্পানির থেকে আবার টাকা নিচ্ছে ওষুধ লেখার বিনিময়, অর্থাৎ দুই জায়গায় একসাথে মানে সে আপনার উপার্জন করতেছে দুই দিক থেকে, এটা তার জন্য জায়েজ নাই। কিন্তু ওষুধ কোম্পানির তো আর সেটা না, যার কারণে ওষুধ কোম্পানিকে সরি দোকানদার ওষুধ দোকানদার তো সেটা না, ডিসপেন্সারিওয়ালা তাকে যদি ওষুধ কোম্পানি কোনো গিফট টিফট কিছু দেয় এটা তার জন্য জায়েজ আছে, কিন্তু সে যদি চাঁদাবাজি করে যে না এটা না দিলে ওই কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ তাকে বাধ্য করা হবে, তাকে জোর করা হবে, তার থেকে টাকা কেটে নেওয়া হবে, তাহলে সেটা জুলুম হবে, অন্যায় হবে, না জায়েজ হবে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আমাদেরকে হক হালালি জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহর সকল নির্দেশকে সব ক্ষেত্রে মেনে চলার তৌফিক দান করুন, বান্দার হক মানুষের হকের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। অনেক মুসলমান আজকাল আছে ভাই অন্যের হকের ব্যাপারে খেয়াল করে না, রাস্তায় চলতে গেলে রাস্তাঘাটে প্রতিবেশীর বিভিন্ন জায়গায় মানুষকে কিভাবে মেরে কেটে সামনে যাবে, মানুষ অধিকার নষ্ট করে, সে কখনো ভালো মুসলমান হতে পারে? আল্লাহর অধিকার একটু নষ্ট করলেও আশা করা যে আল্লাহ মাফ করবেন, আর বান্দার হক নষ্ট করছেন আশা ছেড়ে দেন যে আল্লাহ মাফ করবে, কারণ বান্দার হক আল্লাহ তাআলা বান্দার কাছ থেকেই মাফ নেয়াবেন কিংবা আপনার আমল তাকে দিয়ে দায়মুক্ত করাবেন, ভয়াবহ ব্যাপার ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুর করে দুরুদ পড়া কি জায়েজ আছে? ভাইরা আমার, কোরআনে কারিমের তেলাওয়াত সুর করে সুন্দর কণ্ঠে পড়তে হবে, কারণ হাদিসে আসছে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে সুন্দর কণ্ঠে পড়ার চেষ্টা করে না, আল্লাহ যাকে যতটুকু দিছে ততটুকু, সে একেবারে আহামরি সুরে পড়তে হবে এমন জরুরি না, তার যতটুকু আছে ততটুকু অনুযায়ী চেষ্টা করবে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার। আর অন্য হাদিসে আসছে যে নবী রাসূল সাল্লাম বলেছেন যাইয়িনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা কোরআনকে তোমাদের কণ্ঠ দিয়ে সাজাও সুন্দর করে পড়ো, কোরআন ছাড়া আর কোনো কিছুতে সুর দেওয়ার কোনো নির্দেশ শরীয়তে নাই। এখন কোরআন ছাড়া আপনি দুরুদ পড়ার সময় যদি সুর দেন এটা মুবাহ, এটা নাজায়েজ বা হারাম হবে না, কারণ এটাকে কেউ সুন্নত বা সওয়াবের কাজ মনে করে সুর দেয় না, যে সুর না দিলে সওয়াব হবে না এরকম কেউ মনে করে না, অতএব সুর দেওয়াটা মুবাহ বা জায়েজ আছে, কিন্তু সুর দিতে হবে দুরুদ পড়তে হলে এমন কোনো কথা অনেকে সব স্বাভাবিকভাবে বলতেছে দুরুদ বললেই সুর ধরে আল্লাহুম্মা, এরকম কোনো সুর ধরতে হবে এমন কোনো আবশ্যকীয়তা বা দুরুদ পড়ার কোনো আদব না যে সুদ দিতে হবে, আপনি স্বাভাবিক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাকে আপনি যদি সুদ দিয়ে টান দিয়ে পড়েন সওয়াবে কিন্তু একটা বেশি হবে, নেকি একটা বেশি হবে এমন কোনো কথা, অতএব সুদ দিয়ে কেউ দুরুদ পাঠ করলে সেটা জায়েজ আছে কিন্তু এটা পাঠ করলে কোনো উত্তম এমন না। হ্যাঁ, কেউ যদি মনে করে না সুদ দিয়ে পড়লেই সওয়াব বেশি হবে তাহলে সেটা ভুল এবং বেদাতের দিকে যেতে পারে, নর্মালি সুদ দিয়া পড়েন বা সুর ছাড়া পড়েন আপনার ব্যাপার, দূরত পড়লেই